ইটিং শো চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি পার্থ, আমি দীপা। আবার একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আজকে দেখতে তো পাচ্ছেন কি আছে আজকে। হ্যাঁ চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ করার আগে আপনাদেরকে কয়েকটা নাম পড়ে শোনাবো, ঠিক আছে? প্রথম নামটা হচ্ছে, আমাদের একজন বোন আছে, নাম হচ্ছে রাধিকা সাহা। তো সেই বোনের মা, তিনিও আমাদের ভিডিও খুব পছন্দ করেন। তো কাকিমার নাম হচ্ছে সীমা সাহা। তো কাকিমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আর দ্বিতীয় নামটা হলো, আমাদের একজন বন্ধু আছে ইউটিউবে, টিউবের, তো তার নাম হচ্ছে অমৃতা চৌধুরী কুণ্ডু। কুণ্ডু, তো তিনিও বলেছিলেন তার ছেলের নাম বলতে, তো তার ছেলের নাম হলো আয়ুষ্মান কুণ্ডু, ঠিক আছে? তো আয়ুষ্মান কুণ্ডু, তো তুমি খুব ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে? আমাদের ভালোবাসা তোমার সঙ্গে সবসময় থাকবে। আর তৃতীয় নামটা হলো ভার্গব আনন্দ শর্মা। ভার্গব আনন্দ শর্মা, তিনিও তার নামটা নিতে বলেছিলেন। তো ভার্গব বাবু, আপনার নামটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো চলুন এবারে চ্যালেঞ্জ যে যাওয়া যাক। তো আজকের চ্যালেঞ্জ হচ্ছে স্যান্ডউইচ চ্যালেঞ্জ, ঠিক আছে? দেখে নিন স্যান্ডউইচটা কিভাবে বানানো হয়েছে। দেখুন, দেখেছেন, মেয়োনিজ, চিজ আছে, টমাটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে খুবই বড় ব্রেডের স্যান্ডউইচ, 3 পিস করে স্যান্ডউইচ আছে। তো আমার তো মনে হয় না আমি 3 পিস কমপ্লিট খেতে পারবো। তো যে আগে খাবে সে জিতবে, আর যে পরে খাবে সে হারবে। আর হেরে গেলেই তো পানিশমেন্ট জানেন আছে, একটা পানিশমেন্ট তো থাকবেই থাকবে, ঠিক আছে? আর এই শীতের রাত্রে একটা ভয়ঙ্কর পানিশমেন্ট আছে, তো সে পানিশমেন্টটা লাস্টে হবে। তার আগে আমরা চ্যালেঞ্জটা শুরু করি। 1 2 3 3 স্টার্ট। বাবা, বিশাল বড় স্যান্ডউইচ। টেস্টি হয়েছে। আমার পাপাকে দুটো কাঁচা লঙ্কা এনে দাও তো। স্যান্ডউইচের ভেতরে আলু টিক্কিও দেওয়া আছে। থাক থাক থাক, ভালোই তো ফার্স্ট খাচ্ছ। নিজেরটা খেলছে।
আচ্ছা, তুমি দিতে গেলে আসবে? এখন দিতিনি, এখনো সময় আছে। বাবা, তিনটে খাওয়াতে ভীষণ কষ্ট। খাবে কেন? ফেলে দেবে, খাবার জিনিস ফেলবে কেন? মাছ খাবে? মাছ, মাংস, মা বিস্কুট খাবে? চানাচুর খাবে? চিপস খাবে? বসো, দিচ্ছি। দশ পিস করে নেবে বলছে, ও তিন পিস দেখে বলছিল, এই তিন পিস নিয়েছ, দশ পিস করে নিতে পারতে, তিন পিস খেতে পারে না। অবস্থা খারাপ হয়ে গেছে আমার। কেন আমি হেরে গেছি, খাবো কি না এখানে? কেন কেন খাবেন? আমি খাওয়ালি মুখে তুমি
থাক না থাক। তো ফ্রেন্ডস, আজকে যেহেতু পানিশমেন্টে হেরেছে, চ্যালেঞ্জে হেরেছে, তো ওকে আজকে পানিশমেন্টটা নিতে হবে। তো পানিশমেন্ট আজকে আছে এই বরফ, বরফটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, গলে যাবে নাহলে। তো এই বরফটা ওকে কাঁচা খালি মুখে খেতে হবে। খাও, তাড়াতাড়ি খাও, গলে যাবে। আইসক্রিম আইসক্রিম, হ্যাঁ খাও, চলো খেতে হবে পুরোটা। এই ঠান্ডায় বরফটা ওকে খেতে হবে, এটাই আজকে ও হচ্ছে পানিশমেন্ট, বের করানো যাবে না। জিভে তাড়াতাড়ি খেয়ে নাও তুমি, পানিশমেন্টের সময় সবসময় এরকম করে, পানিশমেন্ট নেয় না। আমি কিন্তু পানিশমেন্ট নিয়ে নিয়ে তাড়াতাড়ি চিবিয়ে চিবিয়ে খেয়ে গিলে দাও। তো ফ্রেন্ডস, ওকে নিয়ে নিয়েছে আজকে, পানিশমেন্টটা নিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দেবেন, লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে দেওয়া বেল আইকন প্রেস করবেন, সঙ্গে সঙ্গে অল বাটনটাও প্রেস করে দেবেন। তাহলে আমাদের নতুন যত ভিডিও আসবে তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।